নমস্কার বন্ধুরা এস ডাব্লিউ জি একাডেমি নতুন একটি ভিডিওতে স্বাগত আমি তোমাদের জন্য নতুন একটি সরকারি চ্যানেল আপডেট নিয়ে চলে এসেছি যেখানে নিয়োগ করা হবে ইস্টার্ন রেলওয়ে থেকে ইস্টার্ন রেলও থেকে নতুন একটি নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে প্রচুর শূন্য পদ রয়েছে যেখানে তোমরা মিনিমাম অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণী পাশ হয়ে থাকলে তবে তোমরা এখানে আবেদন করতে পারবে তো কী কী কোয়ালিফিকেশান লাগবে কত বয়স লাগবে এবং কবে থেকে আবেদন শুরু হবে কবে লাস্ট ডেট সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি ভিডিওর মধ্যে থাকবে তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এরকম ধরনের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য সো বন্ধুরা মেন ভিডিওতে যাওয়া যাক তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি অফিসিয়ান যে নোটিশ সেটা আমি ওপেন করে নিয়েছি নোটিশটি প্রকাশিত হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ইস্টার্ন রেলওয়ে থেকে এখানে নোটিশের যে নাম্বার সেটা এখানে দেওয়া আছে তো এরপরে জানবো আমরা এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট সম্পর্কে কতদিন পর্যন্ত আবেদন হবে এবং কবে লাস্ট ডেট এবং কবে ম্যারিট লিস্ট প্রকাশিত হবে এরকম গুরুত্বপূর্ণ ডেটগুলি জানবো তো নোটিশটি প্রকাশিত হয়েছে মানে ওয়েবসাইটে নোটিশটি প্রকাশিত হয়েছে এক দশ দু হাজার একুশ তারিখে এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অর্থাৎ চার দশ দু হাজার একুশ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে প্রায় তিন এগারো দু হাজার একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ প্রায় এক মাস পর্যন্ত আবেদন চলবে তোমরা এক মাস পর্যন্ত আবেদন এখানে করতে পারবে এবং এখানে যে ম্যারিট লিস্ট সেটা প্রকাশিত হবে আঠেরো দশ দু হাজার একুশ তারিখে এখানে একটি ম্যারিট লিস্ট প্রকাশিত হবে মানে লিস্ট বলা হচ্ছে ডিসপ্লে অফ লিস্ট সিলেকশেড মানে সিলেক্টেড ক্যান্ডিডেটসের যে লিস্ট সেটা কিন্তু আঠেরো এগারো তারিখে প্রকাশিত হয়ে যাবে তো এরপর জানাবো কী কী পোস্ট রয়েছে তো বন্ধুরা এখানে বিভিন্ন পোস্ট রয়েছে মানে প্রত্যেকটা ডিভিশনের জন্য আলাদা আলাদা পোস্ট রয়েছে এখানে বিভিন্ন ডিভিশনের নাম বলা হচ্ছে হাওড়া ডিভিশন শিয়ালদ ডিভিশন তারপর এখানে হচ্ছে আসানসোল ডিভিশন জামশেদপুর প্রত্যেকটা ডিভিশনের জন্য আলাদা আলাদা পোস্ট রয়েছে এবং এখানে বিভিন্ন পোস্ট রয়েছে এখানে পোস্ট বলতে গেলে ফিটার ওয়েলডার মেকানিস বিভিন্ন পোস্ট রয়েছে তোমরা এই পিডিএফটা একটু ভালো করে দেখে নেবে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই ভিজিট করবে এবং তোমরা দেখে নেবে কোন ডিভিশনে কতগুলি পোস্ট রয়েছে তবে তোমরা ভালো করে জানতে পারবে আমি তোমাদের এখানে সব ডিটেলসে বলতে পারছি না কারণ ভিডিওটা খুবই বড় হয়ে যাবে এখানে প্রচুর ডিভিশনে প্রচুর পোস্ট রয়েছে এক এক করে বলতে গেলে ভিডিও খুবই লম্বা হয়ে যাবে তো এরপরে দেখে নেব যে এখানে কত বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে বয়স সীমা বলা হয়েছে মিনিমাম পনেরো বছর মানে তোমাদের মিনিমাম কিন্তু পনেরো হতে হবে তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং সর্বোচ্চ যদি হতে হয় তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু চব্বিশের বেশি হওয়া চলবে না মানে এখানে বয়স সীমা বলা হয়েছে পনেরো থেকে চব্বিশের মধ্যে হয়ে থাকলে তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে তো এরপরে দেখে নেবো যে এডুকেশন কোয়ালিফিকেশান তো এখানে কী যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস টেন টেন ক্লাস তো তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস অর্থাৎ দশম শ্রেণী পাস কিন্তু থাকতে হবে এছাড়াও এখানে কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে বলা হয়েছে যে কর্ম এডুকেশন কোয়ালিফিকেশন এইট পাস হলেও কিন্তু চলবে তো এখানে তোমাদের মিনিমাম দশম শ্রেণী এবং অষ্টম শ্রেণী কিন্তু পাস অবশ্যই থাকতে হবে তো এরপর আমরা বয়স দেখে নিলাম এবং এখানে দেখে নিলাম যে এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নিলাম তো এরপর জানাবো তোমাদের কোথায় আবেদন করতে হবে এবং তোমাদের আবেদন করতে ফিস কত লাগবে তো এখানে আবেদন করতে হবে অনলাইন পদ্ধতিতে এবং আবেদনে ফিস বলা হয়েছে যে একশো টাকা করে তোমাদের ফিস লাগবে এখানে লেখা আছে যে ওয়ান হান্ড্রেড রুপিস তোমাদের একশো টাকা ফিজ লাগবে এবং সেক্ষেত্রে তোমার যদি এসসি এসটি পিডাব্লিউ বিডি হয়ে থাকো এবং ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আবেদন ফিস লাগবে না তো তোমাদের যারা জেনারেল আছে এবং ওবিসি তাদের কিন্তু একশো টাকা করে আবেদনের ফিস লাগবে এবং তোমাদের আবেদন করার জন্য কী করতে হবে অনলাইনে আবেদন করতে হবে তো এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে এখানে লেখা আছে ওয়েবসাইটের লিঙ্কটা তোমার ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশনে পেয়ে যাবে বা তোমরা এই নোটিশটাকেও দেখে দেখে তোমরা সার্চ করে আবেদন করতে পারো তো এখানে ডাব্লুডাব্লু ডাব্লু ডট আর আর সি আর ডট কম তোমাদের এই ওয়েবসাইটে যেতে হবে তোমাদের এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদের এখানে আবেদন করতে হবে তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং আমি তোমাদের সেটা সলভ করার চেষ্টা করবো তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও এবং জবাবডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যদি অলরেডি করেছে অসংখ্য ধন্যবাদ